আমি বুঝতে পাচ্ছি না কাকে ছেড়ে কাকে দেখবো, আমার মাথাটা ফিরকি খাচ্ছে, কারণ ফিরকির পুরো টিম আমাদের সঙ্গে রয়েছে, এই ছোট ফিরকি, এই বড় ফিরকি, আর এদিকে লক্ষ্মী মানে মা, মা লক্ষ্মী, আর সঙ্গে ফিরকি সব ফিরকির মাসিরা, আর সঙ্গে এই লাড্ডু দাদা রয়েছে। এই তোমরা তৈরি হতে তো সুন্দর দেখতে লাগে সবাই, কত সময় লাগালে সবাই মিলে একটা হ্যাপি বার্থডে দিয়ে সয়ে যাক না, হ্যাপি বার্থডে। তো এখানে ফিরকির টিম কিন্তু কুড়িকে কুড়িশ জানিয়ে দিয়েছে, সকলকে মিলে জানাতে হবে। কিন্তু চট করে একটা প্রশ্ন করিনি, এই লাড্ডু ছাড়া কি মিষ্টি খেতে ভালো লাগে? রসগোল্লা। রসগোল্লা, আচ্ছা তোমার ডু ছাড়া কি করতে ভালো লাগে? ব্ল্যাক। আচ্ছা মাসি শুনতে বেশি ভালো লাগে না আন্টি? মাসিটাই ঠিক আছে, মাসিটাই ঠিক আছে। তোর প্রিয় কার্টুন ক্যারেক্টারের নাম কি? অগি। আচ্ছা আচ্ছা, এই মা লক্ষ্মী কথাটা শুনতে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমার সব থেকে প্রিয় রঙের শাড়িটা কি? প্রিয় শাড়ি? হ্যাঁ, লাল। আচ্ছা ফিরকি করার পর জীবন কেমন পাল্টেছে? ফিরকির মতন পাল্টে গেছে। তুমি বাচ্চাদেরকে এমনি খুব ভালোবাসো নাকি ভালোবাসি না খারাপ বাসি? অ্যাকচুয়ালি আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা তুমি ফিরকিতে? আর তুমি এমনি বাচ্চাদের কতটা ভালোবাসো? আমি খুবই ভালোবাসি, আর আমাদের ফিরকি শোনাতে আমাদের কিউটি পাই, বাট আমাদের মানে সেটা হচ্ছে অন স্ক্রিনে নয়, একদম ভালোবাসি না আমি অন স্ক্রিনে, বাট অফ স্ক্রিনে অবভিয়াসলি ওকে ছাড়া আমাদের চলে না। তো এদিকে সিনটা বোঝা যাচ্ছে তো, ভালোবাসাটা কিন্তু বাড়িয়ে যেতেই হবে, বাড়িয়ে যেতেই হবে, আর ফিরকিকে মনে জায়গা দিতে হবে। আর সি বাংলার এই সেলিব্রেশন মাথা ফিরে যাচ্ছে।